তোমাদেরও কি চুল এরকম রুক্ষ সুক্ষ হয়ে যায়, এরকম রাফ হয়ে যায়? কত হোম রেমেডি লাগালে চুল ঠিক হয় না? তো চলো আজকে তোমাদের সাথে একটা হোম রেমেডি শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নূপুর অফিসিয়াল পুষ্টি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এখানে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে একটা হেয়ার মাস্ক, এটা হচ্ছে ভাতের মাড়। তো তোমরা যে ভাতের ফেনার থাকে ওটা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো। আর দেখতেই পাচ্ছ এখানে চুলটা পুরো রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে। তো সেটাকেই আমরা কিভাবে সিল্কি শাইনি বানাবো সেটার জন্য আজকে আমি ভিডিওটা করছি। তো তোমরা অনেকেই ভাববে যে ভাতের ফেনা দিয়ে আবার চুল সিল্কি শাইনি হয় নাকি? তো হ্যাঁ বন্ধুরা, সত্যি ভাতের ফেনা দিয়ে চুল সিল্কি শাইনি হয়। তো তোমরা যখন ভাত রান্না করবে তখন ভাতের ফেনাটা ফেলে না দিয়ে তোমরা রাখবে, আর ওটাই আমরা আজকে হেয়ারে ইউজ করব। তো চলো কিভাবে ইউজ করব তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের যদি বিলিভ না হয় তোমরা ইউজ করে দেখতে পারো। আমিও এর আগে অনেকগুলো ভিডিও দেখেছি, তারপরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো মানে যে ভাতের ফেনাটা তোমরা ঢালবে আর কি, ওটা একেবারে ঠান্ডা হতে দেবে, নাহলে যদি গরম লাগাও তাহলে কিন্তু অনেকটা চুল উঠে যাবে। তো ফার্স্টে আমরা ভাতের মাড়টাকে ঢেলে ঠান্ডা করে নেব। আবার যদি তোমরা চাও এটার সাথে মিশিয়ে শ্যাম্পু ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি দুদিকে চুলটাকে ভাগ করে ফার্স্টে ভাগ করে নিয়েছি। তো আমি ফার্স্টে কম করিনি, কারণ সকালবেলায় আমি কম করেছিলাম, তার জন্য আমার চুলে জটা মানে লাগেনি, তার জন্য আমি কম আর করিনি। তো দুদিকে ভাগ করে দুদিকে কিন্তু পুরো চুলটাতে দিতে হবে, পুরো ওপর থেকে নিচ পর্যন্ত দিতে হবে। তোমরা এটার সাথে ক্যাস্টরলও মিক্সিং করতে পারো, বাট আমি করিনি, আমি শুধু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও আমি ইউজ করেছি অনেকগুলো ভিডিও দেখে, তো সত্যি সত্যি এটাতে অনেক কাজ দেয়, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ আমি পুরো ওপরের থেকে লেন্থ পর্যন্ত লাগিয়ে নিচ্ছি, যাতে পুরো চুলটা ডগা আগা মানে গোড়ার থেকে ডগা পর্যন্ত যেমন সিল্কি শাইনি হয়ে যায়। আর তোমাদের কাছে আমি লাইভ প্রুফ দেখাবো, এটা প্রমাণিত হচ্ছে সত্যি এটাতে সিল্কি শাইনি চুলটা হয়। তো পুরো চুলটাতে দিতে হবে, কিন্তু একটুও যেন ফাঁকা না থাকে। আর এটা যদি তোমরা না লাগাও তাহলে তোমরা ভিন্ডি দিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারো। আর যে তিল বলে না তিসি বলে, ওটার থেকেও তোমরা হেয়ার মাস্ক তৈরি করতে পারো। তো ভিন্ডি থেকে হেয়ার মাস্ক কীভাবে তৈরি করবে সিল্কি শাইনি বানানোর জন্য চুলটাকে, ওটার ভিডিও আমি অবশ্যই আপলোড করে দেবো। তো এরকম করে করে তোমরাও লাগিয়ে নিতে পারো। আর হ্যাঁ, চুল যদি তোমরা কেয়ার করতে চাও, বড় করতে চাও, যত্ন নিতে চাও, তাহলে তো একটু কষ্ট করতে হবে। চুল যে এমনি এমনি মানে সিল্কি হয়ে যাবে, শাইনি হয়ে যাবে, এরকম তো না। তো আমি এখানে যেরকমভাবে ইউজ করছি তোমাদেরকেও সেরকমভাবে ইউজটা করতে হবে, কিন্তু চুলের মধ্যে পুরো লাগিয়ে দেবে, একটা চুলে যেন বাদ না থাকে। তো একটা চুলে বাদ না থাকে এটা পসিবল না। তো তোমরা এরকমভাবে ইউজ করতেই পারো। শুধু শুধু আমরা বেশি কষ্ট করে হেয়ার মাস্ক দোকান থেকে কিনে আনতে চাই, তো তোমরা বাড়িতে এরকম করে হেয়ার মাস্ক বানাতে পারো, পুরো স্কাল্পটা তো দিয়ে দেবে। আর এটা তোমরা যতক্ষণ খুশি রাখতে পারো, বাট আমরা স্নান করার আগে 20 থেকে 30 মিনিট রাখবো, মানে 20 থেকে 30 মিনিট রাখবো। অনেকেই 1 ঘন্টা পর্যন্ত রাখে, যত বেশি ঘন রাখবে তত ভালো রেজাল্ট দেবে বলে তোমরা সারাদিন কিন্তু রেখো না, নইলে কিন্তু ঠান্ডা লেগে আবার জ্বর চলে আসবে, কারণ আমাদের স্কাল্পটা ভেজা থাকবে, মাথাটা ভেজা থাকবে, চুলগুলো ভেজা থাকবে, তার জন্য ঠান্ডা লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছ আমি পুরো চুলটাতে দিয়ে দিয়েছি। এবার একটা বানিয়ে নিয়েছি একটা ঢিলা ঢালা একটা বান। আর ব্রেড বানানো এখন পসিবল না, কারণ চুলটা ছিঁড়ে যাবে যদি ব্রেড বানাই তাহলে। এরপরে আমি শ্যাম্পু করে এসে দেখাচ্ছি রেজাল্টটা। তো দেখতেই পাচ্ছ কীরকম পুরো গ্লেজ দিচ্ছে চুলটাতে, আর হাওয়া দিচ্ছিলো তার জন্য নিচের চুলগুলো একদম পাতলা দেখা যাচ্ছে, কারণ এক জায়গায় থাকছিল না। তো আজকের হেয়ার মাস্কটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরেকটা নিত্য নতুন ভিডিও নিয়ে। টাটা।